হ্যাঁ, আমি আজকে একটা ছোট্ট একটা দেখলাম, ছন্দে ছন্দে লেখা। তারপর প্রথম আসন লিখেছিল, প্রথমে পরে দেখলাম যে কথা ঠিকই আছে। সেটা কি জানেন? সে লিখছে যে, গোপনে দান যে করে সে মহান দাতা, জি আর যে প্রকাশ্যে দান করছে তাদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞাপন দাতা। আচ্ছা কথাটা আমার তখন মানে আমি হঠাৎ করে আমার চোখে লাগলো, দেখলাম যে তাই তো অনেকে তো মানে আল্লাহকে সন্তুষ্টজনক করছে না, তারা এটা মানে এটা প্রচার করছে যে আমি দান করছি, তো হুম হুম নিয়তটা হুম দেখেন। আবার কেউ কেউ দান করছে যে না আমি দান করলাম অন্যরা যাতে এনকারেজড হয়, তাহলে ঠিক আছে। কিন্তু একটা জি বড় অংশ দেখলাম যে দান করছে এটা ছবি দিয়ে ফেসবুকে দিচ্ছে। জি জি হ্যাঁ, দান করছে ছবি দিয়ে ফেসবুকে দিচ্ছে, আমি অনেক দান করলাম, অনেক কিছু করলাম এই সমাজের জন্য, আমি অনেক কিছু করি। তারা কি হলো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারো, তারা করলো অন্যজন্য, এটা জন্য নিয়তের উপর অনেক কিছু ডিপেন্ড করে।